চোর চোর চোরটা অভিষেকের পিছিটা চোর চোর চোরটা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়া যাত্রা নিয়ে টিএমসিপির প্রস্তুতি বৈঠকে শোনা গেল চোর চোর কটাক্ষ। অস্বস্তিতে পড়ে তড়িঘড়ি বৈঠক শেষ করতে বাধ্য হলেন টিএমসিপি নেতারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নবজোয়া যাত্রা প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার ব্লক, শহর এবং প্রত্যেক কলেজের ইউনিটকে নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকেন টিএমসিপির পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন খোদ তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক, যিনি আবার পশ্চিম মেদিনীপুরের পর্যবেক্ষক। ঘটনা অডিও ক্লিপ ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। ভার্চুয়াল মিটিং ছিল গুগল মিটে, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মিটিং আয়োজন করা হয়েছিল এবং দু একজন এখানে ফেক অ্যাকাউন্ট দিয়ে তারা লগ ইন করে মিটিংয়ের মধ্যে কুরুচিকর মন্তব্য করেছে এবং সেটা তীব্র নিন্দা করছি আমরা। এবং কারা বা কোথা থেকে এই জিনিসটি ঘটানো হয়েছে সেইটা তদন্ত সাপেক্ষ এবং প্রশাসনকে আমরা ইতিমধ্যেই জানিয়েছি। দলের মধ্যে যারা মেনে নিতে পারছে না এই রকম যে চুরি, তারা প্রতিবাদ জানাচ্ছে। শুধুমাত্র এই ভার্চুয়াল মাধ্যমে নয়, নবজোয়ার কার্যক্রমে আমাদের পশ্চিমবঙ্গের যুবরাজ নামে পরিচিত অভিষেক ব্যানার্জির কাছেও আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। এই ঘটনা প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি যে তৃণমূলেরই নিজের বিধায়ক শ্রীকান্ত মাহাতো তিনি নিজেরই দলের বিভিন্ন নেতানেত্রীর নাম করে তাদেরকে চোর বলেছেন। স্যার, এসএফআইয়ের মতন সংগঠনে আমাদের কোনো ইন্টারেস্ট নেই যে তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল মিটিংয়ে কী আলোচনা হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে আমরা আগ্রহ দেখাবো বা তাদের সেখানে আমরা ছেলে ঢোকাবো। ছাত্র পরিষদের প্রেসিডেন্ট হয়েছে যে ছেলেটি নতুন, তো কারা এই ভিসিতে অংশগ্রহণ করেছিল, নিশ্চিতভাবে যারা ভিসিতে অংশগ্রহণ করেছিল, যেহেতু ভিসি একটা কনফিডেন্সিয়াল বিষয়, নিশ্চিতভাবে যারা এখানে অংশগ্রহণ করে তাদের পরিচিতিটাও সঠিকভাবে নেওয়ার দরকার ছিল। কোথাও একটা নিশ্চিতভাবে গাফিলতি রয়ে গেছে, তার জন্য এই ধরনের কথাবার্তা বা বিষয়গুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। যদি এটা হয়ে থাকে আমি খোঁজ নিয়ে দেখছি। যদি এই বিষয়ে কিছু বলতে চাননি ওই বৈঠকের আহ্বায়ক এবং টিএমসিপির পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, পশ্চিম মেদিনীপুরে যখন তৃণমূল ছাত্র পরিষদের বৈঠকে চোর কটাক্ষ শোনা যাচ্ছে, তখন উত্তর চব্বিশ পরগনার গুমা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ছাড়া বিজেপিতে যোগ দিলেন 25 জন তৃণমূল কর্মী। তাঁদের দাবি, দলত্যাগের পিছনে রয়েছে সেই চোর কটাক্ষ। যতদিন তৃণমূল রাজনীতি করেছি তার মধ্যে মানে সামান্যতম চুরি বা অসততার বিন্দুমাত্র ছিল না আমার মধ্যে। পথে বেরোলে ওই চোর 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 এইটা খুব অসহনীয় হয়ে উঠেছিল আমার কাছে এবং যন্ত্রণার, আমি সেটা নিতে পারছিলাম না, ভীষণ অস্বস্তিতে ছিলাম। যে কোনো দিন ঘোষণা হতে পারে পঞ্চায়েত ভোটে নির্ঘণ্ট, তার আগে জেলায় জেলায় চড়ছে সংঘাতের সুর। সৌমেন চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।